হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম খাওয়ার পরে যে খাবার ভুলেও খাবেন না। চলুন তাহলে জেনে নেওয়া যাক। শরীরের পুষ্টি চাহিদা পূরণের জন্য ডিম অত্যন্ত প্রয়োজনীয় খাবার, আবার এই ডিমই বিপদ ডেকে আনতে পারে, তবে সেটি আপনার ভুলেই। যদি কারো ডিমে অ্যালার্জির সমস্যা না হয় তাহলে এমনকি ডিম সম্পূর্ণ নিরাপদ, কিন্তু ডিমের পরে কিছু কিছু খাবার খাওয়া মোটেই নিরাপদ নয়। কোন কোন খাবার ডিম খাওয়ার পরে খাবেন না, তো দর্শক চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন কোন খাবার ডিম খাওয়ার পর একেবারেই খাবেন না। চিনি, ডিম খাওয়ার পরে চিনি খাবেন না। ডিম আর চিনি একসঙ্গে পেটে গেলে ক্ষতির অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। এই অ্যামাইনো অ্যাসিড রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে, তাতে হৃদরোগের আশঙ্কা বেড়ে যেতে পারে। খুব সামান্য পরিমাণে চিনি পেটে গেলে অসুবিধা নেই, তবে 2-3 চা চামচ তার বেশি চিনি গেলে বিপদ হতে পারে। ঠান্ডা পানীয়, এই জাতীয় পানীয়ে প্রচুর পরিমাণে চিনি দ্রবীভূত থাকে, সে কারণেই ডিম খাওয়ার পরে এই পানীয় মোটেই খাওয়া উচিত নয়। চা বা কফি, ডিম সিদ্ধ পচের পরে চা কফি খেলে বিপদের আশঙ্কা নেই, কিন্তু ডিম ভাজার পরে এগুলি মোটেই খাওয়া উচিত নয়। এতে হজমের সমস্যা হতে পারে, অম্বল হতে পারে, কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দেখা দিতে পারে। তরমুজ, জলখাবারের ডিম সিদ্ধ যেমন খাচ্ছেন তেমনই কি বিভিন্ন ফল খাচ্ছেন? তাহলে এই ফলের তালিকা থেকে বাদ রাখুন তরমুজ, কারণ ডিম আর তরমুজ একসঙ্গে খেলে পেটে গোলমাল হতে পারে। সয়া মিল্ক, এই দুধ ডিম খাওয়ার পরে মোটেই খাওয়া উচিত নয়। সয়া মিল্ক ডিমের পুষ্টিগুণ নষ্ট করে, তাই এই খাবারগুলি ডিমের পর একেবারেই খাবেন না। তো দর্শক, এ ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।